तीन दिन सम्पूर्ण अंधकार थाकार पर गतकाल मध्यरात्रे विद्युत आसे सोनामुड़ा शहर एलाकाय जदिओ आज सारा दिन विद्युत स्थायित्व दीर्घक्षण हयनि किछु समय पर पर विद्युत चले जाच्छे निरबच्छिन्न परिसेवा सम्पूर्ण भावे हयनि कथा बोले चले एखन गत सोमवार बिकाल बेला 132 मेगावाटेर सोनामुड़ार रवीन्द्रनगर सब स्टेशनेर कंट्रोल रूमे गुरुत्वपूर्ण जंत्रांश पड़े जाए हठात् तारपर थेके विघ्न घटे सोनामुड़ा विद्युत परिसेवार क्षेत्रे प्राय 80% एलाका ওই শহর জুড়ে চলে যায় অন্ধকারাচ্ছন্ন অবস্থায় বিদ্যুৎ দপ্তরের একটি সূত্রে জানা যায় বেঙ্গালুরুর একটি সংস্থা ও কলকাতার একটি সংস্থা থেকে দামি ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলি খুব তৎপরতার সহিত গতকালকে এসে পৌঁছায় সোনামুড়ায় তারপর থেকে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার চেষ্টা করলেও তা নিরবচ্ছিন্ন হয়নি এদিকে প্রায় দুদশক পর মোমবাতি দিয়ে সাপ্তাহিক হাট বাজার থেকে সমস্ত দোকানে চলে বিঘ্ন ঘটে স্বাভাবিক জীবনযাপনের বিশেষ করে পানীয় জলের তীব্র সংকট দেখা দেয় সোনামুড়া মহকুমার এই বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকাগুলিতে সব মিলিয়ে বিদ্যুৎ নিগমের সর্বশেষ পরিষেবা নিয়ে নানান গুঞ্জন চলছে সোনামুড়া মহকুমা বাসীর মধ্যে তবে ঘটনার কারণ বিষয়ে উচ্চ পর্যায়ের তৎপরতা করা হবে বলে জানা যায় সূত্র মারফত বলা চলে দিনরাত পরিশ্রমের ফলে চতুর্থ দিনের মাথায় সাফল্য রবীন্দ্রনগর 132 কেবি সাবস্টেশন এ তবে পালা করে হলেও সোনামুড়া শহর পার্শ্ববর্তী গ্রাম অঞ্চলগুলিতে বিদ্যুৎ পরিষেবা চালু করেছে দপ্তর আর এতে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে জনজীবনে ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা।